জার্মানের বিজ্ঞানী একটা ছোট্ট কাগজের টুকরা পেলেন। এই কাগজের টুকরা একটা নবীর হাদিস লেখা, সুবহানাল্লাহ বলেন। রাসূলের হাদিসটা হলো ইদা ওয়ালাগাল কালবু ফি ইনাই ফাগসিলহু সাবা মাররাত আসাবিআতু বিত্তরাব। আপনি শুনলে অবাক হবেন, হাদিসটার তরজমা হলো যদি তোমাদের কোনো পাত্রে কুকুরে লেহন করে মুখ দেয় খাবার খায়, ওই পাত্রটা সাতবার তোমরা মাজবে ভালো করে, সপ্তমবার ভালো করে মাটি দিয়ে মাজবে। কি দিয়ে? আসাবিআতু বিত্তরাব, সপ্তমবার মাটি দিয়ে মাজবে। আধুনিক যুগের বিজ্ঞানী তো উপহাস শুরু করেছে, এই মূর্খ কথা কে বলেছে মাটি দিয়ে মাজতে হবে? এখন কত সোপ আছে, ব্লিচ আছে, স্যানিটাইজেশন আছে, এখন আবার এই মাটি দিয়ে মাজতে হবে কেন? এই কথা কে বলছে? তো বিজ্ঞানী তো রিসার্চ করতেছে, আমার কুকুরকে নিয়ে খাই, কুকুরকে কিস করি, কুকুরকে নিয়ে ঘুমাই, এক এক প্লেটে খাবার খাই, কুকুর খাবার খেলে সাতবার দত করতে হবে, এই কথা কে লেগেছে? বাড়িতে গিয়ে উনি পরীক্ষা করতেছে কুকুর খেলে কি হয়। একটা পাত্রে কুকুরকে খাবার দিয়েছে, কুকুর যখনই খাবারটা খেয়েছে তারপরে চেক করে দেখে এই পাত্রের মধ্যে জীবাণু পুরো ভরে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি শক্ত জীবাণু অবাঙ্ক হয়ে গেছে। তখন সে একবার ভালো করে দত করলেন, পাত্রটি জীবাণু রিমুভ হলো না, দ্বিতীয়বার দত করলে রিমুভ হলো না, তৃতীয়বার, পঞ্চমবার, ষষ্ঠবার সব দিয়ে রিমুভ চেষ্টা করলেন, স্যানিটাইজেশন করলেন, ব্লিচ দিয়ে কোনো কাজ হলো না, যে সপ্তমবার মাটি দিয়ে মাজলেন, মাজতে দেরি শক্ত জীবাণু রিমুভ হতে দেরি নেই। আল্লাহু আকবার বল বল বল। ওই বিজ্ঞানী বলি হাদিস কার? আচ্ছা, রমজান মাস সম্পর্কে একটু বলবো, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ বলতেছি। আর একটা হাদিস বলে নিব, আর রসুলের হাদিস আমি রমজান সম্পর্কে বলে দিব। তো এরপরে যে কথাটা বলছি চমৎকার হাদিস, এরপর ওই বিজ্ঞান রিসার্চ করতেছে এই কথা কে বলেছে, কার উক্তি এটা, তালাশ করতে 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 দেখে 1450 বছর আগে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহর কথা, সুবহানাল্লাহ। সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে যে মুহাম্মদ রসুল্লাহ 1400 বছর আগে এত জ্ঞান রাখে, স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে নাই, ইউনিভার্সিটিতে পড়ে নাই, আমি সেই মুহাম্মদ রসুল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। গত কয়েকদিন আগে আমেরিকা, কানাডা, রাশিয়া, গত কয়েক বছর আগে তিন দেশের বিজ্ঞানী নবীজির একটা হাদিসকে ভুল প্রমাণ করতে চ্যালেঞ্জ করেছে। হাদিসটা বুখারী শরীফের, রাসূল বলেন ইজা ওয়াকা যুবাবু ফি শারাবি আহাদিকুম ফালইগমিসহু থুম্মা লিয়ানযিহু ফাইন্না ফি হিদা জানাহাইহি দাআ আল শিফা। যখন তোমাদের তরল দ্রব্যে, যেমন তোমাদের তরকারিতে, তোমাদের শরবতে, দুধে, পানিতে মাছি পড়ে, তখন তোমরা মাছিটাকে উপরে ফেলে পান করবে না, বরং মাছিটাকে ভালো করে চুবাবে, চুবিয়ে দিয়ে এরপরে ফেলে দিয়ে তারপরে তোমরা পান করবে। সাহাবায়ে কেরাম বলে কেন ইয়া রাসূলুল্লাহ? বলে মাছি যখন পানিতে পড়ে তার দুইটা ডানা থাকে, এক ডানা রোগ জীবাণু আর এক ডানা শিফা থাকে। যখন তোমরা মাছিটা যখন পড়ে যায়, মাছি তখন তার রোগ জীবাণু যে ডানাতে ওইটা চুবিয়ে দেয়। এই অবস্থা উপরে ফেলে পান করলে তোমাদের দেহ অভ্যন্তর রোগ জীবাণু প্রবেশ করবে, তোমরা দুর্বল হয়ে যাবে, সিক হবে। এই জন্য পুরো মাছিটাকে চুবিয়ে দিলে যেই ডানার মধ্যে অ্যান্টিবায়োটিক আছে, ঔষধ আছে, ওই ঔষধে ওই জীবাণুগুলোকে মেরে ফেলবে, সুবহানাল্লাহ বলে। তখন তিন দেশের বিজ্ঞানী রাশিয়া, কানাডা, আরেকটা হলো আপনার আমেরিকা, এই তিন দেশের বিজ্ঞানী আসছে সৌদি আরবের রিয়াদে কিং আব্দুল আজিজ হসপিটালে ডক্টর ওয়াজিব আসির নেতৃত্বে মিথ্যা প্রমাণিত করবে, নাউজুবিল্লাহ বলেন। তারা কিছু একটা জীবাণুমুক্ত টেস্ট টিউব নিলেন, এর মধ্যে একটা একটা পাত্রের মধ্যে কিছু পানি নিলেন, পরিষ্কার পানি, এর মধ্যে কিছু মাছি ছেড়ে দিলেন, যে মাছি ছাড়লেন ছাড়তে দেরি পুরো পেয়ালাটা জীবাণু ভরে গেছে। তো এইবার বলতেছে তোমরা মাছিকে চুবাইয়া দাও, তোমাদের নবীজি বলেছে চুবাইয়া দিলে রিমুভ হয়ে যাবে, এত শক্ত জীবাণু কি করে আবার চুবানোর সাথে সাথে রিমুভ হয়? দেখি যেই মাছিকে চুবিয়ে দিয়েছে, চুবিয়ে দিয়ে ফেলে দিয়েছে, মুহূর্তের মধ্যে শক্ত জীবাণু রিমুভ হয়ে গেছে, সুবহানাল্লাহ। তখন ওই তিন দেশের বিজ্ঞানী বলে গডের কসম করে বলি এই পৃথিবীতে আজ পর্যন্ত এইরকম কোনো ব্লিচ সোপ আবিষ্কার হয় না, এত দ্রুত জীবাণু রিমুভ করতে পারে কে? সে মুহাম্মদ রাসূলুল্লাহ। তালাশ করতে করতে প্রকাশ্য সবার সামনে কালিমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়েছে, সুবহানাল্লাহ। তো এই জন্য নবীজির সুন্নতে বরকত আছে না নাই? আপনি শুধু মনে করতেছেন সুন্নত পালন করতেছেন নবীজির আদেশ, না আদেশ তো আপনার জন্য কল্যাণকর, ঠিক কিনা বলেন? তো আসুন আমরা এই নবীজির সুন্নত গুলো পরিপূর্ণ আদায় করবার ওয়াদা করি, পারবো তো ইনশাআল্লাহ। রমজান সম্পর্কে একটা হাদিস বলবো, হযরত সালমান